Hello, Assalamu alaikum wa rahmatullah. Welcome to another video of Nasirs Club. Priyo shikhatira, tumra je jekhane acho, nirapode acho, shusto rahecho. Here, there and it er byabohar ajke panchamtomo class e chole eshechi tomader samne. Cholo shomoy noshto na kore ajke class ti shuru kora jak. So, protome hocche ache. Er ingreji ta ki hobe? Seta hocche there is ebong there are. তোমরা এখন কনফিউজে আছো যে হ্যাভ হ্যাজ মানে হয়তো আছে তারপরে অ্যাম ইজ আর মানে আছে এখন দেয়ার ইজ দেয়ার মানে আছে এটা কিভাবে হয় যাদের মধ্যে এই কনফিউশনটা আছে তাদেরকে বলবো কাইন্ডলি আমার যে চারটা ভিডিও রয়েছে প্রথম থেকে চারটা ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আছে ইংলিশে হচ্ছে দেয়ার ইজ অ্যান্ড দেয়ার আর দেয়ার ইজ অ্যান্ড দেয়ার আর এখন there is হচ্ছে singular ক্ষেত্রে এবং there are হচ্ছে plural ক্ষেত্রে এখন আছে ইংরেজি তো পেয়ে গেলাম কিন্তু কি আছে কি আইটেম আছে অবশ্যই একটা না একটা আইটেম আমরা লাগাবো সো ধরো যে আম জাম কাঁঠাল কলা আছে অথবা ধরো যে চিনি সল্ট লবণ বা তেল কিছু একটা আছে মানে একটা হচ্ছে গণনা করা যায় আর একটা হচ্ছে গণনা করা যায় না যে আইটেমগুলো আমরা গণনা করতে পারবো না সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ ব্যবহার করব আর যে আইটেমগুলো আমরা গণনা করতে পারবো সেই আইটেমের ক্ষেত্রে আমরা দেয়ার আর ব্যবহার করব তাহলে ক্লিয়ার হলাম যে আছে এবং এটা কোন একটা স্থানে আছে আর এই ক্ষেত্রে আমরা দেয়ার ইজ দেয়ার আর ইউজ করছি তবে আইটেম অনুযায়ী সেটা চেঞ্জ হবে সিঙ্গুলার যদি আইটেম হয় সেক্ষেত্রে দেয়ার ইজ আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে দেয়ার আর এখানে এই ক্লাসে আমরা যেহেতু কোশ্চিন করা শিখছি কিভাবে দেয়ার ইজ দেয়ার আর দিয়ে সুন্দর সুন্দর কোশ্চিন বানানো যায় এবং যেগুলো প্রতিনিয়ত আমরা প্রয়োগ করি যেটা অত্যন্ত জরুরি প্রত্যেকটা সেকেন্ড টু সেকেন্ড আমাদের জরুরি সেটা আমরা ইউজ করব এবং কিভাবে এটা ব্যবহার করব সেটা আমরা শিখব তাহলে আমরা আছে পরে আমরা ডাব্লিউএস কোশ্চিন লাগিয়েছি আর তোমরা জানো যে ডাব্লিউএস কোশ্চিন করতে হলে আমাদের সেন্টেন্স হতে হয় ইন্ট্রোডাক্টরি তোমরা যারা আমার বিগত দিনের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এটা কেন বলছি যখনই কোশ্চিন করব মানে ডাব্লিউএস কোশ্চিন করব তখন একটা সেন্টেন্স মানে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ইন্ট্রোডাক্টরি ফরম্যাট বসবে তাহলে এখানে হচ্ছে কি কতটুকু আছে কোশ্চিন করছি কতটুকু আছে তাহলে এই আছে কে আমাকে ইন্ট্রোডাক্ট করতে হবে এখন আছে ইন্ট্রোডাক্টরি কি আছে ইন্ট্রোডাক্টরি হচ্ছে ইচ অথবা আর কে সামনে নিয়ে যেতে হবে তাহলে কি হচ্ছে ইজ দেয়ার অথবা আর দেয়ার যেটা এখানে লক্ষ্য করলে দেখতে পাই ইজ দেয়ার অথবা আর দেয়ার এখন এখানে আর দেয়ার না হয়ে ইজ দেয়ার কেন হলো এটার জন্য এখানে একটু খেয়াল করি সেটা হচ্ছে কতটুকু আছে কতটুকু বলতে এমন একটা বিষয় বোঝাচ্ছে যেটা গণনা করা যায় না যার কারণে এখানে কতটুকু লেখা হয়েছে আর কতটুকুর বাংলা অর্থ হচ্ছে হাউ মাচ এবং কয়টি যদি বলি সেক্ষেত্রে হবে হাউ মেনি এবং কয়টি এমন একটি শব্দ যেটা কাউন্টেবল কে নির্দেশ করে তো এখানে হচ্ছে কতটুকু আছে তাই এখানে হাউ মাচ ইজ দেয়ার এরপরে হচ্ছে কয়টি আছে কয়টি বলতে যেটা গণনা করা যায় এমন বিষয় বস্তুকে টার্গেট করা হচ্ছে তাহলে এখানে কয়টি ইংরেজি হচ্ছে হাউ মেনি আর আছে ইংরেজি হচ্ছে ইজ দেয়ার এবং আর দেয়া এখানে আর দেয়া দিয়েছি এই কারণে যেহেতু হাউ মানে বলতে বোঝাতে চাচ্ছে যে কয়টি মানে গণনা করা যায় এমন ক্ষেত্রে এরপরে হচ্ছে কতটুকু পানি আছে আমরা কতটুকুকে কি করেছি সম্প্রসারণ করে কতটুকু পানি কতটুকু তেল কতটুকু ময়দা চিনি লবণ আছে সো যেহেতু কতটুকু এটা গণনা করা যায় না তাই হাউ মাচের সাথেই এই পানি আসবে তাহলে হচ্ছে হাউ মাচ ওয়াটার বা হাউ মাচ ব্লাড বা হাউ মাচ সল্ট বা হাউ মাচ ওয়েল পেট্রোল মানে লুব্রিক্যান্ট যেগুলো মানে যেগুলো গণনা করা যায় না শুধু লুব্রিক্যান্ট না যেমন পাউডার যেটা গণনা করা যায় না সেক্ষেত্রে আমরা হাউ মাচ ইউজ করব সো হাউ মাচ ওয়াটার বা হাউ মাচ পাউডার বা হাউ মাচ ওয়েন্টমেন্ট বা হাউ মাচ ওয়েল বা হাউ মাচ ডাস্ক বা হাউ মাচ স্মোক স্মোক মানে ধোয়া ডাস্ক মানে হচ্ছে ধুলাবালি হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার এখানে ইজ দেয়ার হবে কখনো আর হবে না যেহেতু আমরা হাউ মাচ ওয়াটার বলতে বোঝাতে চাচ্ছি সেটা গণনা করা যায় না এরপরে হচ্ছে কয়টি ফাইল আমরা করেছি কি এই কয়টির সাথে ফাইল লাগিয়েছি তার মানে কি কয়টি ফাইল কয়টি আম জাম কাঁঠাল কলা
বা জ্যাকফ্রুটের বার্গার, এখানে এগুলো সবগুলোই গণনা করা যায়, যার কারণে এখানে হাউ ম্যানির সাথে এই ফাইল হবে, হাউ মেনি ফাইলস, হাউ মেনি ডক্টরস পিপলস, হাউ মেনি চেয়ারস টেবিলস, অনেক কিছু আমরা দিতে পারি। সো হাউ মেনি ফাইলস ইজ দেয়ার অথবা আর দেয়ার হবে, এখানে আর দেয়ার এই কারণে বসিয়েছি যেহেতু আমরা ফাইলকে গণতে পারি, চেয়ারস টেবিলস এগুলো গণতে পারি, যার কারণে এটা কাউন্টেবল। আর হাউ মেনি ফাইলস এটা কাউন্টেবল হওয়ার কারণে আমাদের সেন্স কাজ করবে প্লুরাল, যার কারণে এখানে ইজ দেয়ার না হয়ে আর দেয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি ছিল চমৎকার তোমাদের জন্য, কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে কোশ্চিন করতে হয়, খুব সুন্দর। ধরো যে কয়টি আম, জাম, কাঁঠাল, কলা, কয়টি চেয়ার টেবিল বাইরে আছে, ভিতরে আছে, অথবা স্কুলে আছে বা অথবা মাঠে আছে অথবা রাস্তায় আছে, খুব সহজে আমরা এটা বসাতে পারি এখানে। আর যদি আমরা আনকাউন্টেবলে চলে যাই, তাহলে কতটুকু পানি, কতটুকু ব্যথা বেদনা, কতটুকু ভালোবাসা, কতটুকু অনুরাগ, কতটুকু কষ্ট, কতটুকু ফিলিংস, খুব সহজে আমরা এটা ইউজ করতে পারি। এবং কতটুকু ফিলিংস বা কতটুকু ব্যথা বেদনা আছে এবং কোথায় আছে, এটা হাতে আছে, বুকে আছে, হৃদয়ে আছে, মাথায় আছে, কতটুকু টেনশন মাথায় আছে, এগুলো খুব সহজে আমরা ডাবল কোশ্চিনের সাথে তৈরি করে থ্রো করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এখানে শেষ করবো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে দাও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আর সত্যি যদি এটা সত্যি সত্যি যদি হেল্প করে তোমাদেরকে ভিডিওটি, তাহলে শেয়ার করে দাও, কারণ তোমার একটি শেয়ারের কারণে তোমার বন্ধু বা বান্ধবী বা আর যারা আছে তারা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।